সো যাই হোক, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমি জাস্ট সেম আগের মতো, যদি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, জাস্ট গুগল অ্যাডস লিখলাম, কারণ আমাদের গুগল অ্যাড রান করার জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্টে শুরুতে যেতে হবে। তো জাস্ট জিমেলটা, যে জিমেল দিয়ে আমাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা খোলা, সেটা লগ ইন থাকলেই আসলে হয়ে যাবে। দেন স্টার্ট নাও। সো জাস্ট আমরা এই যে প্যানেলটা দেখতে পাচ্ছি গুগল অ্যাডের। আচ্ছা, আর গত ক্লাস, আচ্ছা ওকে, সো আমরা জাস্ট গুগল অ্যাডস নিয়ে এখন মেইনলি কথা বলবো। স্যার জি হ্যাঁ বলেন। ইউটিউবের কোশ্চেনগুলো কি ক্লাসের পরে নেবেন না এখন? আচ্ছা তাহলে ইউটিউবের কোশ্চেনগুলো আগে আমরা সমাধান করে নেই। মানে ওইখানে তো অনেকগুলো অপশন, আর কিছু অপশন একটু বুঝতেছিও না, তো আচ্ছা ওইগুলো যদি একটু দেখাই দিতেন স্যার একটু ভালো হতো। আচ্ছা ওকে, এখন আপনি কি স্ক্রিন শেয়ার করবেন আর আমি আমারটা দিয়ে দেখিয়ে দিব? স্যার আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ওকে, বলে কি আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দেখাবো? স্যার দুটোর মধ্যে একটা করলেই হয় স্যার। ওকে আচ্ছা, আমিও স্ক্রিন শেয়ার দিতে পারি বা আচ্ছা ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনারটা দিয়ে আমি দেখাচ্ছি। ওকে স্যার। আচ্ছা, আপনার সেখানে নামটা কি যেন আছে, আমি তাহলে আপনাকে ইয়ে করে দিই, হোস্ট করে দিই। স্যার নাভিদ খান নামে থাকার কথা। জি নাভিদ খান নামে আসছে। ওকে, মেক হোস্ট দিয়েছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, এখন জাস্ট কোনটা কোনটা বোঝেন না, একটা একটা করে বলেন, আমরা জাস্ট এগুলো দেখি। আচ্ছা স্যার, মেইনলি আপনার ইমপ্রেশন থ্রু রেট একটা জায়গায় দেখায় স্যার, তো এই জিনিসটা মানে এইখানে যেমন অ্যানালিটিক্সে যদি যাই, আচ্ছা স্যার এখানে এই যে রিচে রিচে এখানে ইমপ্রেশন দেখাচ্ছে 16.9K, হ্যাঁ হ্যাঁ, আর ভিউজ দেখাচ্ছে 837, জি। তো এটার মানে কি স্যার যে মানে 16,000 জনকে ও দেখাইছে আর তার মধ্যে থেকে ভিউ হয়েছে 837 জন? হ্যাঁ, এটা মানে হচ্ছে আমরা বলি ইমপ্রেশনস মানে অলওয়েজ আপনার ভিডিওগুলো কেউ দেখার ফলে বা সার্চ দেওয়ার ফলে যে পেজের মধ্যে উনি ছিল, যতটুকু স্ক্রল করেছে ওই স্ক্রলের মধ্যে আপনি ছিলেন, এটাই হচ্ছে ইমপ্রেশন। আর ভিউ বলতে যারা ক্লিক করে আপনার ভিডিওতে ঢুকছে, মিনিমাম 10 সেকেন্ড প্লাস দেখছে, সেটাই হচ্ছে আসলে আপনার ভিউজ। বুঝতে পেরেছেন? ইমপ্রেশন অলওয়েজ আসলে ভিউ থেকে বেশি হবে। ইমপ্রেশন মানে কি, যে ওই যে বলে না ফার্স্ট ইমপ্রেশন, লাইক আপনি কারো সামনে যাওয়া মানে কোনো কারণে তার ওই সার্চের লিস্টের, যে আপনি গুগলে যখন সার্চ দেন বেস্ট কফি মেকার, যে 10টা পেজ আসলো ওই 10টারই ইমপ্রেশন হইলো, কিন্তু আপনি যেটাই ক্লিক করলেন শুধু তার ক্লিক বা ভিউ হলো। তো আপনার ভিডিও কেউ দেখার কারণে, সার্চ দেওয়ার কারণে 16,900 জনের কাছে, 16,900 জনের কাছে আপনার এটা ওয়ালে তাদের গিয়েছে, তারা অনেকেই হয়তো ক্লিক করে নাই। বুঝতে পারছি। আর স্যার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা স্যার কত পার্সেন্ট হইলে মানে একটা এভারেজ কোন একটা এস্টিমেশন আছে না? এটা হচ্ছে, হ্যাঁ মানে আমরা প্রথমত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট জিনিসটা তো বুঝতে পারছেন তাই না, যে এটা ওই যে ইমপ্রেশনের তুলনায় কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে। তো এটা বলবো যে যেটা আছে খুব একটা খারাপ না, এগুলো 5-10%-এর মধ্যে থাকলে, 5-10%-এর মধ্যে থাকলে এটা খুবই ভালো। ওকে, বাট এটা আসলে খারাপ না, নর্মালি এরকমই হয়ে থাকে। তবে এটা যদি বলি যত বেশি পার্সেন্টেজ হবে এটা তো আসলে তত ভালো, ভালো কন্টেন্ট এভরিথিং থাম্বনেল হইলে আপনার ওইগুলো দেখবেন
ইমপ্রেশনের তুলনায় ক্লিক বাড়বে। অনেকে সামনে গিয়েছে কিন্তু থাম্বনেলটা অনেক সুন্দর হইলে আপনার ভিডিওতে আরো অনেক বেশি ক্লিক পড়তো। কারণ আমরা কিন্তু অনেক সময় অনেক টপিকসের অনেক সুন্দর ভিডিও থাম্বনেল টাইটেল মাইটেল দেখেও ক্লিক করি। জি বুঝতে পারছি। আর স্যার আর্নিংয়ের জন্য ওই যে মনিটাইজেশনের জন্য এলিজিবল হওয়ার জন্য যে 4000 ঘন্টা লাগে স্যার? হ্যাঁ, এটা আপনি ওই যে ইয়েতে যান, আর্নিংসে যান, এই যে আর্ন যেটা অপশন আছে এখানে ক্লিক করেন, একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন এখানে আপনি সাবস্ক্রাইবার 365 দিনের মধ্যে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে, আপনার 6টা হয়েছে, এটা 1000 হতে হবে। এবং পাবলিক ওয়াচ আওয়ার আসলে আপনার 4000 ঘন্টা লাগবে, এটা হচ্ছে 365 দিনে, এটা আসলে 0 পর্যন্ত আছে। আপনার যেগুলো ক্লিক ক্লিক হয়েছে বোঝা যাচ্ছে যে ওইগুলো হয়তো আওয়ারের কাছাকাছি এখন আসলে আসে নাই, ওইটা আওয়ারের নিচে। অথবা 90 দিনে ওই যে 10 মিলিয়ন ভিডিও ভিউজ যেটা, ওই দুইটার যে কোনো একটার সাবস্ক্রাইবার তো লাগবেই, আর নিচের দুইটার যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হলেই হবে। আর স্যার আর্নিং এর যে 4000টা, এই যে এখানে একটা ওয়াচ টাইম দেখাচ্ছে, ওয়াচ টাইম আওয়ার, এখানে মনে হয় 16 মিনিট, হ্যাঁ 16.3, জি জি, এটা ঘন্টা আসলে তখন ওইখানে আসবে যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 100 ঘন্টা, মানে এটা 4000 দিতে হবে স্যার? জি জি, এইটা তো মাইলস্টোন হিউজ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বাট ভালো ভিডিও দেন, দেখবেন যে অনেক সময় ধরেন আপনি 1-2টা ভিডিও থেকেই হয়ে যাবে, কিন্তু এই জন্য ভালো ভিডিও বানাতে থাকেন। অনেক সময় দেখবেন যে কোনো হয়তো এমন হয় যে 10টা ভিডিও বানাইলে বা 10টা ভিডিও বানাইলে 1টা ভাইরাল হয়। কিন্তু স্যার আমার শর্টসগুলো একবারই ভিউ হইতেছে না, মানে শর্টস আমি মনে হয় আপলোড করতে পারতেছি না স্যার, এই জন্য হতে পারে। শর্টসগুলো থাম্বনেলটা আসলে সুন্দর আসতেছে না, এটা একটা বলবো যে বড় কারণ। আর মানুষ কিন্তু ম্যাক্সিমাম শর্টস এগুলো থাম্বনেল দেখে জাস্ট ক্লিক করে, প্রথমত থাম্বনেলটা অনেক সুন্দর করে। জি আচ্ছা। আর স্যার আরেকটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্যার স্যার এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই যে নিচে প্রথমত এই যে এই অপশনটা, হ্যাঁ এই অপশনটা স্যার মানে ইয়েস কখন হবে আর নো কখন হবে, মানে এআই দিয়ে যদি আমি জেনারেট করি তাহলে ইয়েস, আর এআই ছাড়া হলে নো, এরকম? আমি বলবো এটা সবসময় এআই না দিয়ে করাটাই বেটার, নো দিলে এটা বেটার। আপনি তো আপনার ভিডিও কন্টেন্ট এগুলো যদি নিজের মতো করে বানান তাহলে সেগুলো, অথবা যদি আপনি বিভিন্ন এআই টিআই দিয়ে ভিডিও বানান, কারণ সামনে হয়তো এআই কে ধরবে। অনেক সময় আসে যে থাকে না যে আপনি ওদের কষ্ট করে ধরতে হবে না, আপনি সিলেক্ট করে দেওয়া মানেই বুঝলো যে আপনি এআই দিয়ে লিখেন, তো এটা সবসময় নিজেরা ম্যানুয়ালি সুন্দর করে ইয়ে করতে পারলেই অ্যাডসেন্স ওরা বেশি প্রায়োরিটি দেয়। আর স্যার ভিডিও ল্যাঙ্গুয়েজ এইটা মানে এটা কি মানে নট অ্যাপ্লিকেবল রাখা উচিত না, এখানে কি দেওয়া উচিত স্যার? এটা যদি বাংলা হয় তাহলে বাংলা দিলে বাংলা ল্যাঙ্গুয়েজের কাছে আপনি এগুলোকে বেশি প্রমোট করবে। নট অ্যাপ্লিকেবল দিলে ওরা ওদের মতো যেখানে ওই কিওয়ার্ড টিওয়ার্ড অনুযায়ী যায় ওভাবে দিবে, তবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে যখন কেউ লিখবে যে এসইও বা কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল ইন বাংলা, তখন ওই যে বাংলাতে আপনি প্রায়োরিটি পাবেন। আর স্যার কোনো যদি একটা স্পেসিফিক কান্ট্রিতে আমি যদি মানে চাই যে এই কান্ট্রিতে মানে টার্গেট করি, আমি বাংলাদেশে বসে ধরেন যে কন্টেন্ট বানালাম কিন্তু আমার টার্গেটেড পিপল হলো যে আপনার ইউএস, তাহলে সেই ক্ষেত্রে স্যার কোনো ওয়ে আছে কি ওইখানে প্রমোশন করার? মানে বুঝি নেই স্যার, ধরেন আমি তো এখন বাংলাদেশে আছি বা আমার আইপি টাইপি সব তো বাংলাদেশি, এখন আমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করি যে কন্টেন্টটা হচ্ছে বাইরের কান্ট্রি, আমার টার্গেট পিপল হচ্ছে আমেরিকা, তো আমি কি এরকম আমেরিকান মানে আমেরিকাকে ওই জিওগ্রাফিক্যাল ওই রকম টার্গেট করে আমি কি ইয়ে করতে পারবো, প্রমোট করতে পারবো? এটা করতে পারবেন, ওই ক্ষেত্রে ওই যে ওই কিওয়ার্ডগুলো মেইনলি দেখতে হবে, ল্যাঙ্গুয়েজের ইস্যু আছে, আবার
আপনি যেটা করতে পারেন, আপনার ডেসক্রিপশনের মধ্যে ওই বেস যদি কিওয়ার্ড থাকে ওগুলোকে ইনপুট দিতে হবে। মানে এগুলো মূলত ভিডিও দিলে ওরা দেখা যাবে যে আপনার লাইক ল্যাঙ্গুয়েজ, যেমন যদি আপনি গ্লোবালি দেন গ্লোবালি, অথবা যদি বাংলাদেশে দেন তখন ওই যে ল্যাঙ্গুয়েজ ওইগুলি বাংলা, ওগুলো ওরা নিজেদের মতোই মূলত সেগমেন্টগুলো করে নেয়। তো আপনি যদি ইউএসকে টার্গেট করেন আপনার অলওয়েজ কাজ হবে, কান্ট্রি টান্ট্রি হয়তো ওই যে ভিতর থেকে ইউএসএ দিয়ে দেওয়া যায়, ইউএসএ দিবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন, তখন শুধু ইউএসএই না আপনি ওয়ার্ল্ড ওয়াইড আসলে এটা পারফর্ম করতে পারবেন। বুঝতে পারছি। বাংলা দেন হিন্দি হলে হিন্দি বেস, তখন অটোমেটেড এখানে ওই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এগুলোকে ওরা ইয়ে করে নিবে, মার্ক করে নিবে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে হোস্ট করে দিলাম স্যার। ওকে। আমি আমারটা শেয়ার করে দিচ্ছি। সো আমরা তাহলে আর ইউটিউব নিয়ে কারো কোনো কোর্সেস থাকলে বলতে পারেন, না হলে আমরা গুগল অ্যাডস নিয়ে যাব। সো গুগল অ্যাডস নিয়েও কোনো কোর্সেস থাকলে বলতে পারেন। গত দিনে আমরা শুধু গুগল অ্যাডসের থ্রুতে কীভাবে ভিডিও মার্কেটিং করতে হয় সেইটা দেখেছিলাম। জি, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। জি বলেন। আমাদের যে ভিডিওস 10 মিলিয়ন ভিউজ, তারপরে যে 3 মাসের মধ্যে যে ইয়ার আমাদের পেড ওয়াচ টাইম এফ দ্য সাবস্ক্রাইবার 3 মাস না 365 লিমিটেডতে পারবো না, এমনি হবে। আসলে এগুলো এমনি এমনি হবে, এগুলো কিনে নিলে আপনাকে অ্যাডসেন্স এর অনেক সময় অ্যাপ্রুভাল দিবে না, তো এগুলো অর্গানিক ভাবে করতে হবে। আর এটা 3 মাস না, এটা 365 দিন, মানে 1 বছরের মধ্যে। ১০০০ সাবস্ক্রাইবার এটা 1 বছরের মধ্যে হবে? জি, সবগুলোই 1 বছরের মধ্যে। আপনার মেইনলি আমার এখানে নেট ডিস্টার্ব করতেছে স্যার, কথা ভেঙে ভেঙে আসছে। এটা হচ্ছে 1 বছরের মধ্যে, আপনার 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 4000 ঘন্টার ওয়াচ টাইমের পরিবর্তে আপনি শর্টস দিয়ে, শর্টস ভিউ যদি 90 দিনে 10 মিলিয়ন হয় সেটাও হবে। বুঝতে পারছেন? ভিডিও ভিউজের ক্ষেত্রে অর আছে, মানে হয় ওইটা অথবা শর্টস ভিউ, কিন্তু সাবস্ক্রাইবারের ক্ষেত্রে 1 বছরে ওই যে 1000 লাগবেই। সেক্ষেত্রে কি স্যার কন্টিনিউ ভিডিও দিতে হবে, আপলোড করতে হবে? এখন কন্টিনিউ দিলে তো অবশ্যই বেটার। এখন আপনি কন্টিনিউ না দিতে পারেন, আপনার যদি এমন হয় যে একটা দুইটা ভিডিওতেই হয়ে যায়, যেমন অনেক ভিডিও আছে অনেক সুন্দর করে হয়তো রান্না বান্না ওই যে মাঠের মধ্যে করতেছে এই সেই, তাদের অনেক সময় একটা ভিডিওতেই মিলিয়ন ভিউজ হয়ে যায়। সো এটা ডিপেন্ড করবে, আপনার যে কোনো কন্টিনিউও দিতে পারেন, আপনি হয়তো
বছরে একটাও দিতে পারেন, কিন্তু ওদের কন্ডিশন হচ্ছে ওই যে আপনার ওইটা ফুলফিল হইতে হবে। তবে অবশ্যই বলবো যে হ্যাঁ, সবার তো আর একটা ভিডিও দিয়ে হবে না, ওরা ওই লেভেলের অনেক হাই কোয়ালিটি ভিডিও, নিম্নে কয়টা ভিডিও দেওয়া লাগবে, যে 8-10টা বা এটার 5-7টা কোনো এরকম আসলে ইয়ে নাই। আপনি এটা আসলে আমরা নর্মালি যেটা করি, আমি বলবো যে প্রতিদিন টার্গেট রাখেন, হয়তো একটা দেওয়ার অথবা সপ্তাহে অ্যাটলিস্ট একটা দেন, বাট সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও দেন, দেখবেন যে আসলে আপনাদের এত বেশি টাইম, 1 বছর টাইম লাগবে না। কোয়ালিটি ফুল ভালো ভিডিও, ক্রিয়েটিভ ভিডিও দিতে পারলে এগুলো 2-3 মাসের মধ্যেই মানিটাইজ করে ফেলতে পারবেন। আচ্ছা, কারণ এই ক্ষেত্রে দেখবেন বিভিন্ন চ্যানেল আছে, যেমন ওই যে আমি একটা দেখছিলাম স্যার ভিলেজ, দুঃখিত, নেট নেট এত প্রবলেম দিচ্ছে, আমি আপনার কথা কিছু শুনি কিছু শুনি না, লাস্টে আবার এটা রিপ্লাই দেন। আচ্ছা ওকে, সমস্যা নেই, লাস্টের দিকে আমি তাহলে কোর্সেস গুলো নিব না। আমার এখানে নেট প্রবলেম কিনা জানি না। ওকে আচ্ছা, তাহলে এই ক্লাসে ভিডিওর মধ্যে আমরা গুগল অ্যাডসটা রান করতেছি, বাকিরা তো সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাই না? জি জি জি, শোনা যায়। সো আমরা গুগল অ্যাডের প্রথম ক্লাসটা দেখেছিলাম কিভাবে গুগল অ্যাডসেট সেট আপ করতে হবে এবং কিভাবে আমরা ভিডিও অ্যাডটা রান করব। আজকে আমরা এখানে এই যে সেম আগের মতোই নিউ ক্যাম্পেইন, দেন সেখান থেকে নিউ ক্যাম্পেইন, মানে এগুলো অনেকটা ফেসবুক অ্যাডের মতো, এখানে ক্লিক করে আমরা নতুন অ্যাডে যাব। আজকে যেটা দেখব সেটা হচ্ছে আগে সার্চ নেটওয়ার্ক অ্যাড। এখন বলি সার্চ নেটওয়ার্ক অ্যাডটা কি, এটা হচ্ছে এসইওর অল্টারনেটিভ। এসিও তো ফ্রিতে আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসি একটা লং টাইম ধরে, আর সরি, সার্চ নেটওয়ার্কটা হয় এভাবে যে ধরেন ক্লিনিং সার্ভিস ইন NYC বা নিউ ইয়র্ক সিটি, এই যে 2-4টা দেখেন স্পন্সর আকারে থাকে, এগুলো কিন্তু টাকা দিয়ে আসলে এখানে আসে নাই, সরি ফ্রিতে এসিও করে এখানে আসেনি, এরা কিন্তু টাকা দিয়ে এখানে এসেছে। তাদের এসিওতে যেখানে রেজাল্ট সেখানেই তারা আছে, কিন্তু তারা চাইলে কালকে, আপনি আজকে একটা সাইট তৈরি করে আজকে রাত্রের মধ্যেই বা এখনই একটা অ্যাড দিয়ে আপনি এরকম গুগলের ফার্স্টে অ্যাড আকারে চলে আসতে পারবেন। কিন্তু এই যে CPC দেখেন $16.42 এভারেজে গুগল ফিক্স করেছে যে এই কিওয়ার্ডে CPC অ্যাড দিতে গেলে আপনাকে এক একটা ক্লিকে অ্যারাউন্ড এই পরিমাণে পে করতে হবে। যারা এর থেকে কম দিবে অনেক সময় কি করে যে তাদেরকে ওই যে নিচের দিকে দেখবেন ফার্স্ট পেজের নিচের দিকেও কিছু অ্যাড থাকে, বা সেকেন্ড পেজে দেখেন এই যে নিচের দিকেও অনেক অ্যাড থাকে, তো একদম উপরে কাজে রাখে যারা ওই যে গুগলের নিয়ম মেনে মোটামুটি সবার মধ্যে থেকে বিডিং যাদের বেশি হয় তাদেরকে সেই যে উপরের দিকে রাখে এই যে স্পন্সর আকারে। সো এইগুলোকেই সার্চ নেটওয়ার্ক অ্যাড বলে, বা এগুলোকে টেক্সট অ্যাডও বলে, মেইনলি এগুলোকে সার্চ নেটওয়ার্ক অ্যাড বলে। তো সার্চ নেটওয়ার্ক অ্যাডটা কি, এটা তো মেবি সবাই ক্লিয়ার তাই না? তো এইভাবে স্পন্সর আকারে কীভাবে আমরা অ্যাড দিয়ে আমাদের কিওয়ার্ডের টপে এসে থাকবো, বাট এই জন্য তো আমাদেরকে পে করতে হবে, সো কীভাবে এটা রান করব সেটা আমরা এখন দেখব। সো সার্চ নেটওয়ার্ক অ্যাডটা নিয়ে কি আপনারা ক্লিয়ার? সার্চ নেটওয়ার্ক অ্যাড কীভাবে কাজ করে বা কী, এটা হচ্ছে যে এসইওর বললাম অল্টারনেটিভ। এসইও আমরা ফ্রিতে এই যে নিচের দিকে যেগুলো দেখবেন একটা পেজে তো আর সব এসিও থাকে না, উপরের দিকে যে 2-3টা বা এই যে 4টা দেখেন আছে গুগল অ্যাডসের ডিসপ্লে সার্চ নেটওয়ার্ক, আর এই যে বাকিগুলো এগুলো হচ্ছে সব এসিওর অর্গানিক র্যাঙ্কিং, এদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এরা কষ্ট করে র্যাঙ্কিং আসছে, এরা ফ্রিতেই এই সুবিধাগুলো পাচ্ছে, আর তারা পার এক একটা ক্লিকের জন্য টাকা দিতে হচ্ছে। বাট হ্যাঁ, তারাও যদি কষ্ট করে একসময় যে র্যাঙ্কিংয়ে আসে তখন তো সেখানে স্টেবল থাকবে, বাট তারা সাইট খুলে হয় এসিও করে নাই অথবা করলেও যেখানে পজিশন আছে, বাট গুগলে অ্যাড দিয়ে তারা এই মুহূর্তে টপের দিকে চলে এসেছে। ওকে, তো আশা করি গুগল জি এটা হচ্ছে কি গুগল অ্যাড, গুগল অ্যাডে অনেক টাইপের অ্যাড দেওয়া যায়। গত ডেতে আমরা দেখেছি যে ইউটিউবের ভিডিওর উপরে আসলে কিভাবে আপনার বিভিন্ন যে অ্যাডগুলো রান হয় সেগুলো দেওয়া যায়, আর আজকে আমরা দেখতেছি এটা হচ্ছে কি লাইক সার্চ নেটওয়ার্ক। ওকে,
সো সার্চ নেটওয়ার্ক অ্যাডটা নিয়ে কি ক্লিয়ার? নাকি ক্লিয়ার না হলে আমরা আবার বলি, এই যে সার্চ নেটওয়ার্ক অ্যাড হচ্ছে যে আপনি আপনার কিওয়ার্ডে টপে থাকবেন, কিন্তু প্রতিটা ক্লিকের জন্য আপনাকে গুগলকে পেমেন্ট দিতে হবে। আর এখান থেকে তো অবশ্যই এসইওতে দেখা যায়, 100 জন যদি যায়, এর মধ্যে অ্যাটলিস্ট 5 জন 10 জন মানুষ কি করবে, সার্ভিসটা পারচেস করবে। সো তারা ইমিডিয়েট খরচ করে ইমিডিয়েট একটা রেজাল্ট পাচ্ছে। ওকে জি, সো ওকে, এই একটা রান করার জন্য আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এই একটা রান করার জন্য আমাদেরকে প্রথমত কোথায় আসলাম, এই যে গুগল অ্যাডস। আমি যদি নতুন করে আবারও যাই, আমার জিমেল যেটা দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা, সেটাতে গিয়ে আমি যে গুগল অ্যাডস লিখবো, এখান থেকে যে আমরা গুগল অ্যাডসে আসলাম, এখান থেকে স্টার্ট নাও। আমরা দেখেন এখান থেকে স্টার্ট নাও দিলাম, এরপরে কি করবো, অ্যাড রান করার জন্য যে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, দেন ওকে, নিউ ক্যাম্পেইনের পরে আমরা ওয়েবসাইট ট্রাফিক অথবা লিড অথবা সেলস আমরা যে কোনোটা দিতে পারি, বাট এখান থেকে যেটাই সিলেক্ট করি আলটিমেট, এই যে পরে গিয়ে আমাদের কি করতে হবে, সার্চ নেটওয়ার্কটা একটু পরে সিলেক্ট করতে হবে। দেখেন এখান থেকে কন্টিনিউ দিলাম, এখন এই যে আমাদের কি সার্চ নেটওয়ার্ক, এই যে গেট ইন ফ্রন্ট অফ হাই ইন্টেন্ট কাস্টমার অ্যাট দ্য রাইট টাইম অন গুগল সার্চ বলেই দিচ্ছে যে এটা কিভাবে কাজ করবে, যে ওই যে যখন কেউ গুগলে সার্চ করবে কোনো কিওয়ার্ড দিয়ে, আপনি একদম টপের দিকে স্পন্সর আকারে থাকবেন। সো আমরা সার্চ নেটওয়ার্কটা সিলেক্ট করলাম, সার্চ নেটওয়ার্কটার মাধ্যমে আমরা অ্যাড রান করব। এরপর এখানে আপনার ওয়েবসাইটটা দিতে হবে যে কোন ওয়েবসাইটের পারপাসে আপনি একটা রান করবেন। সো আমি ধরেন আলহারমন পারফিউমস বাংলাদেশের ওয়েবসাইটটা লিখে দিলাম। আপনি চাইলে ক্রিয়েটিভ আইটি বা আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন তার ওয়েবসাইটটা কি করবেন, এখানে হোম পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। শুরুতে এখানে হোম পেজের লিঙ্কটা দিব, এটা জাস্ট এমনি দিতে হয় কোন সাইটের জন্য অ্যাড রান করব, সেটা দিয়ে আমরা কি করলাম, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেন আমরা এখান থেকে কি করব, ক্যাম্পেইন নেম। ওকে, কন্টিনিউ করার পরে আমরা এখানে জাস্ট কি করব, ক্যাম্পেইন নেমটা দিয়ে দিব। ক্যাম্পেইন নেম বলতে আসলে আমাদের মেইনলি হচ্ছে ক্যাম্পেইনের নাম যেটা হবে, আমরা অ্যাড দিলে তো অনেকগুলো অ্যাডই অ্যাড প্যানেলের ভিতরে থাকে, আলটিমেট আসলে আপনার ওইখানকার যেটা হবে যে কি নামে দেখাবে, কারণ অনেক অ্যাড থাকবে আমরা তো দেখে যেন চিনতে পারি যে আসলে এটা আমার কোন পারপাসে অ্যাডটা রান করেছিলাম। তো আমরা এখান থেকে জাস্ট আমি এখান থেকে দিচ্ছি যে ধরেন সার্চ নেটওয়ার্ক, ফর এক্সাম্পল কোনো কিছু একটা সেল করবেন, আমি আজকের ডেটটাই দিচ্ছি 27। এরপর কন্টিনিউ করলাম, দেন স্টার্ট নাও। ওকে, এখন আমার এই সার্চ নেটওয়ার্ক অ্যাডটা, আমার মূল উদ্দেশ্য হয়তো ক্লিক পাওয়া ওয়েবসাইটে বা কনভার্সন, আমরা যে কোনো কিছু একটা দিতে পারি। সো আমি জাস্ট ক্লিকই এখানে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে দেখেন সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, মানে এটা গুগল অটোমেটেড দিবে, এখানে আমরা বিড লিমিট দিয়ে দিতে পারি অথবা এটা আপাতত না দিলেও চলবে, আমরা নেক্সটে যাব। এখন দেখেন আমার এই অ্যাডের মধ্যে যেটা হচ্ছে, সার্চ নেটওয়ার্কের সাথে ডিফল্টভাবে আবার ডিসপ্লে নেটওয়ার্কও আছে। ডিসপ্লে নেটওয়ার্ক মানে কি, যে অন্যান্য ওয়েবসাইটে গিয়েও আমার ওই অ্যাডটা দেখাবে, তো আমরা এটা চাচ্ছি না আপাতত। ডিসপ্লে নেটওয়ার্কের জন্য আমরা আলাদা করেই রান করব, আর সার্চ নেটওয়ার্কে কেবলমাত্র কি হবে, কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই আমাকে পাবে। সেই জন্য আমরা এখানে কেবলমাত্র কি করলাম, সার্চ নেটওয়ার্কটা আমরা এখানে রাখলাম। আমরা লাইক হচ্ছে সার্চ নেটওয়ার্কটা এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দেন দেখেন আমরা বুঝলেন তো যে আমরা ডিসপ্লে নেটওয়ার্ক কেন উঠাই দিলাম, কারণ আমি যদি সার্চ নেটওয়ার্কের সাথে ডিসপ্লে নেটওয়ার্কও রাখি, আমি চাই যে ওই যে মানুষজন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাকে পাবে,
কিন্তু পাশাপাশি ওই রিলেভেন্ট বিভিন্ন সাইটে ঢুকলেও এটা গুগল অটোমেটেড ব্যানার অ্যাড বানিয়ে ওই সমস্ত সাইটে ওই যে ব্যানার আকারে ইমেজ আকারে দেখাইতে থাকবে, কিন্তু আমি ওটা চাচ্ছি না, এই জন্য এটাকে উঠিয়ে দিলাম। দেন কান্ট্রি বলতে কোন কান্ট্রিতে, আমি এখন যদি ধরেন পারফিউম সেল করতে চাই বাংলাদেশে, কেউ এক্সাম্পল সার্চ করবে বেস্ট পারফিউম বা বেস্ট মেন পারফিউম। আচ্ছা সব একটু মিউট করে দিই কাইন্ডলি, দেখেন। আচ্ছা তাহলে প্রথমে আমরা কি টাইপের ক্যাম্পেইন রান করব সেটা আমরা আগে সিলেক্ট করে নিলাম, যে আমরা সার্চ নেটওয়ার্কে যাব, যে মানুষজন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদেরকে পাবে। তো সেটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, কান্ট্রি বা লোকেশনটা সিলেক্ট করতে হবে। কেন? কারণ এখন আমি চাচ্ছি যে ক্লিনিং সার্ভিস ইন দুবাই, সে এক্সাম্পল আমি দুবাইয়ে একটা ক্লিনিং সার্ভিস দিয়েছি যেখানে মানুষজন নিয়ে কাজ করাবো, এবং যারা ক্লিনিং সার্ভিস ইন দুবাই বা ক্লিনিং সার্ভিস এভাবে করে সার্চ দিবে দুবাই থেকে, তারা যেন আমাকে খুঁজে পায় গুগলের উপরের দিকে, তাহলে আমাকে কিন্তু অল কান্ট্রি দিলে হবে না, আমাকে শুধু দুবাই বা ওই শহরটা দিতে হবে। অথবা আমি যদি বাংলাদেশে আলহামেন্ট পারফিউম সেটটা দিতে চাই, বাংলাদেশে সেল করতে চাচ্ছি, শুধু বাংলাদেশ দিব আমি, মানে যে জায়গাটায় আমি সার্ভিস দিব ওই লোকেশনটা, বা আমি চাইলে এখান থেকে আদার লোকেশন, এখান থেকে আমরা এসে এই যে অ্যানাদার লোকেশন দিয়ে আমি শুধু যদি ঢাকায় দিতে চাই, আমি শুধুমাত্র ঢাকা থেকে যারা ক্লিনিং সার্ভিস লিখবে শুধু সেটাও দিতে পারি, আমি তাহলে হোল বাংলাদেশ দিলাম না পার্লামেন্ট পারফিউমসের জন্য। সো এটা তো মেবি আশা করি বুঝতে পারছেন যে কোন লোকেশনে আমার অ্যাডটা চলবে, কারণ যেখানে আমার কাস্টমার আছে যাদেরকে আমি সার্ভিসটা দিতে চাই বা ম্যাক্সিমাম আমার সেল হতে পারে, আমি সেই জায়গাটাই তো দিব। তাহলে এই জায়গার লোকেশনের মানুষ আমারটা সার্চ দিয়ে ক্লিক করলে পাবে এবং সেটার জন্য পেমেন্ট কাটবে, এবং এর মধ্যে কিছু একটা পার্সেন্টেজ পিপল আমার থেকে সার্ভিস নেবে, কোথাও না বুঝলে বলবেন। সো আমি আপাতত ঢাকায় দিলাম, আমি চাইলে এরকম একাধিক সিটি বা কান্ট্রি কেউ এখান থেকে দিতে পারি। এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বলতে তাদের ওই জায়গার সার্চের বা কী ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, এরকম আমি যদি বাংলাদেশে দিই তাহলে ইংলিশ পাশাপাশি বাংলাও দিতে পারি, যদি ইউএসএ হয়তো শুধু হয়তো ইংলিশ দিতাম। ওকে দুইটা ল্যাঙ্গুয়েজই দিয়ে দিলাম। এরপরে দেখেন অডিয়েন্স সেগমেন্টের এখান থেকে আমরা যেটা কি করতে পারবো, মেইনলি এখান থেকে আমাদের কি টাইপের অডিয়েন্সদেরকে আমরা দেখাইতে চাচ্ছি। সো এখান থেকে আমরা চাইলে পারফিউম বেস বা ফ্রেগ্রেন্স বেস যে কোনো কিছু সার্চ দিলেই পাবে, তো এগুলো ডিসপ্লে ভিডিওতে বেশি চলে, আমরা সার্চ নেটওয়ার্কে এক্স্যাক্ট কিওয়ার্ড দিব, আমরা এইটা দিব না, ক্যাটাগরি সিলেক্ট না করে আমরা কি করব, এক্স্যাক্ট আসলে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদেরকে কেবলমাত্র পাবে আমরা সেইটা দিব। সো এখান থেকে আমি ক্যাটাগরি না দিয়ে এখানে আমি যদি একটু টার্গেটিংয়ে আসি, অবশ্য কিওয়ার্ডটা একটু পরে আসে, সো সমস্যা নেই, আমরা এখান থেকে এগুলো দিব না। অবজারভেশন এখানে যদি আমরা রেকমেন্ডেশনে যাই দেখি কি দেখায়, ওকে, বাট আমরা টার্গেটিং থেকে আমরা যেটা বললাম ব্রড ম্যাস কিওয়ার্ড, এখানে ব্রড ম্যাস আমরা ব্রড না আমরা এক্স্যাক্ট ম্যাস করে কিওয়ার্ড দিব, এখানে আমাদের কিছু করার নেই। আমরা এই যে একটু নিচের দিকে আসি, মোর সেটিংসে দেখি আমাদের, এরপরে দেখেন অ্যাড রোটেশন, যে অ্যাডটা কি সারা দিন ধরে চলবে কি না এই সেই, সো এখানে অল টাইম বা কবে শুরু হবে অ্যাডটা কবে শেষ হবে এই ডেটগুলো আমরা চাইলে এখানে দিতে পারি, অথবা ম্যানুয়ালি যখন ইচ্ছা ফেসবুকের মতো এসেও বন্ধ করতে পারি। এরপরে ক্যাম্পেইন ইউআরএল অপশনাল, এগুলো দরকার নেই। ব্র্যান্ড বিভিন্ন কিছু আমরা রেস্ট্রিকশন করে দিতে পারি, দরকার নাই। আমরা নেক্সটে যাচ্ছি, আমাদের এই যে এখন এটা লাগবে কিওয়ার্ডস। দেখেন আমরা সার্চ নেটওয়ার্কে যেটা করব, আমরা ওইখানে কিন্তু এই যে আমরা কিওয়ার্ডসে আসি, একটা মিনিট, ক্রিয়েট মাই সেলফ দিব। ওকে, ক্রিয়েট মাই সেলফ বলতে আমি কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওই লোকেশন থেকে আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে, আমি শুধু সেইটা দিতে চাচ্ছি এই যে অ্যাড গ্রুপের মধ্যে।
এখন আপনি যে যে ওয়েবসাইটটা দেওয়া ছিল সেটা ডিফল্টভাবে আছে। পোড়াকর সার্ভিস দিলে তারা অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে, তো আমি তার সাজেশনও নিচ্ছি না আপাতত, আমরা নিজের মতো করে ইনপুট দিয়ে দিব। ওকে, এবং দেখেন নিচের দিকে একটা কিন্তু আমাদেরকে ক্লু দিয়েছে। অনেকেই আসলে, অনেক অ্যাডভার্টাইজার আছে, তারা এই জিনিসগুলো বুঝে না। হ্যাঁ দেখেন এখানে বলতেছে যদি শুধু কিওয়ার্ড দেন, ধরেন শুধু আপনি দিলেন কি পারফিউমস বা মেন পারফিউম বা বেস্ট পারফিউম ফর মেন, বা এক্সাম্পল বেস্ট পারফিউম ফর ওমেন, বা শুধু পারফিউমস ফর ওমেন, পারফিউমস ফর মেন, এরকম আরো অনেক কিওয়ার্ড আমরা দিতে পারি। তবে যদি শুধু এই কিওয়ার্ডটা দেন পারফিউম ফর মেন বা পারফিউম ফর বা মেন পারফিউম, যেটাই লিখুক না কেন তাও কিন্তু আপনার এটা চলে আসবে, মানে ওই লোকেশন থেকে, এবং মানুষজন ক্লিক করলে এটার জন্য কষ্ট কাটবে। তো যেটা হয় যে অনেক সময় অ্যাকুরেট না হইলে কিন্তু এই সমস্ত জায়গায়, যেহেতু আমাদের বাইং প্রত্যেকটা ক্লিকের জন্য টাকা দিতে হচ্ছে, তো আমার সব থেকে ভালো হয় যে মানুষজনগুলো কিনতে পারে সেই টাইপের কন্ডিশন করে দিলেই বেটার। এই ক্ষেত্রে এই যে দেখেন কিওয়ার্ডের আগে পিছে যদি আমরা কি করি ইনভাইটেড কমা দেই, তাহলে ফ্রেজ ম্যাচ যে বেস্ট পারফিউম ফর মেন্স বা মেন, এটার একদম কাছাকাছি থাকবে। আর এইটা যে থার্ড ব্র্যাকেট দেওয়া বলতে এক্স্যাক্ট ম্যাচ, যখন আপনি বেস্ট পারফিউম ফর মেন দিবেন, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, ধরেন আমাদের থার্ড ব্র্যাকেটটা দিলেন, তখন এর বাইরে আর কোনো কিছু দিয়ে সার্চ দিলে তারা পাবে না, শুধু এই কিওয়ার্ড দিয়েই দিতে হবে। সেরকম করে আমরা কি করতে পারি, আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই ওই লোকেশনে, বা পারফিউম শপ ইন বাংলাদেশ, পারফিউম শপ অনলাইন, পারফিউম শপ ইন ঢাকা, সো দেখেন এরকম যে যে টপিকস দিয়ে মানুষজন কিনতে পারে, এভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমরা চাইলে, যদি মোটামুটি এগুলোতে ভালো সার্চ ভলিউম এভরিথিং থাকে, আমি ডিরেক্ট এইটা দিয়ে দিব। তাহলে মানুষ এইভাবে সার্চ করলেই কেবলমাত্র আমাদেরকে পাবে। যদি মনে হয় ক্লিক খুব কম পড়তেছে আর একটু বেশি দরকার, তখন মোটামুটি আপনি ফ্রেজ ম্যাচ করতে পারেন। ওকে, যে কিছু আপনি ফ্রেজ ম্যাচ, কিছু এক্স্যাক্ট ম্যাচ এভাবেও রাখতে পারেন, যে এইভাবে সার্চ করলে আমার এই অ্যাডটা তারা আসলে খুঁজে পাবে। সো কিওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট কিন্তু কিওয়ার্ডটাও ইম্পর্টেন্ট বেশি, আর এছাড়া আপনার টাকা পয়সা কিন্তু কিছু নষ্ট হবে। দেখা যাবে যারা আপনার অ্যাকুরেট টার্গেট না, তারা ওই সমস্ত কিওয়ার্ডে সার্চ দিলেও আপনাকে পাচ্ছে, ক্লিক করলে দেখা যাবে আপনার টাকাটা খরচ হবে কিন্তু ওই কিওয়ার্ডে হয়তো কনভার্ট হওয়ার মতো না। সেই জন্য আমাদেরকে কিওয়ার্ডটাও যে ভালো মতো বাইং কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, আমি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করবো কী কী কিওয়ার্ড দিয়ে মানুষ এটা কিনতে পারে, সেই টাইপের কিওয়ার্ডগুলো যে অ্যাফিলিয়েট সাইটের মতো করে আমাকে রিসার্চ করতে হবে। এবং আমরা চাইলে ফ্রেজ ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ, এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। তো সবাইকে এমনিতে ক্লিয়ার আপনারা? জি ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে প্লিজ বলুন। এইগুলা যে কিওয়ার্ড কি কিওয়ার্ড সার্চ করা লাগে নাকি আপনার যেটা ইচ্ছা এটাই দিতে পারবেন? এটা আসলে ওই যে আমরা যেমন কিওয়ার্ড রিসার্চ এর টুল আগে এসইও করার সময় রিসার্চ করে নিয়েছি না, ওভাবে রিসার্চ করে নেওয়াটাই বেটার। রিসার্চ করে নিয়ে এখানে একটা একটা করে দিবেন। আপনি যদি ধরেন আপনার মন মতো দিয়ে দেন, এখানে শুধু পারফিউম কথাটা দিলেন, এখন হয়তো পারফিউম অনেকেই কিনবে না, শুধু পারফিউম দিলো, আপনার সাইটটা পেলো, ক্লিক করলো, আপনার অ্যাডে কিন্তু খরচ হইলো, কিন্তু আসলে সে কিন্তু এতটা টার্গেটেড পিপল না, কেনার মতো না, তাহলে আপনার টাকাটা অযথা খরচ হইলো না। কারণ এখানে আপনার তো চেষ্টা করবেন খরচ করলে যেন টাকাটা উঠে আসে, এই জন্য ভালো কিওয়ার্ডগুলো দিবেন যেগুলোতে সেল হওয়ার মতো, বুঝতে পেরেছেন? এবং এইখানে কিন্তু আপনি নর্মাল যে কোনো টপিকস নিয়ে কাজ করে কিন্তু আবার পুষাইতেও পারবেন না, কারণ দেখলেন ক্লিনিং সার্ভিসে কিন্তু ভালো খরচ। এখন আপনি যদি, বাট এখানে ধরেন ক্লিনিং সার্ভিস আপনার নিজের কোম্পানি, এক একটাতে হয়তো আপনি ইউকেতে বা ইউএসএ অ্যাড চালাইলেন, 100 জন আসলো, ধরেন আপনার $5 করেও যদি মিনিমাম ধরি $500 খরচ হয়ে গেল, ধরেন আপনি সব থেকে কম পার্সেন্টেজ 5% কনভার্ট হলেও $500 করে নিলে $2500 পেলেন, হয়তো সেখান থেকে আপনার কিছু প্রফিট থাকলো এই সেই, এবং এই কাস্টমারগুলো কিন্তু নেক্সট টাইমেও আপনার থেকে সার্ভিস নিবে। কিন্তু নিজের ই কমার্স হলেও ধরেন এটা আপনি করতে পারবেন, সেই সমস্ত ক্ষেত্রে ই কমার্সের ওই সমস্ত কিওয়ার্ডগুলোর আবার সিপিসি কম থাকবে, কারণ 100 জন এসে 5 জন কিনলো, আপনার প্রফিট থাকবে,
কিন্তু যদি অ্যাফিলিয়েট বা এগুলো হয়, এখানে তো কমিশন কম থাকে। ধরেন আপনি, আমি এই ক্ষেত্রে বলি যে কোনো প্রোডাক্ট সেল করে যদি পার এক একটা সেলে $40-50 প্রফিট না থাকে, তাহলে ওইগুলো নিয়ে গুগল সার্চ নেটওয়ার্কে কাজ না করাটাই ভালো। কারণ ধরেন আপনি একটা প্রোডাক্ট অ্যামাজনে 3% কমিশন পেলে একটা সেল করলে পাবেন কত, $3, তো আপনি তো 10টাও যদি সেল করেন, 3×10=$30, কিন্তু আপনার $1 করে হইলে কিন্তু এই দিকে খরচ হয়ে গেছে প্রায় 100টা ভিজিটর আনতে $100। আপনি ধরেন 10টা পেয়েছেন, $3×10=$30 আর্নিং হলো, তাহলে কিন্তু আপনি পোষাইতে পারবেন না। কিন্তু যদি প্রোডাক্ট নিজে সেল করতেন, কমিশন বেশি হইতো, মানে লাভ প্রফিট বেশি হইতো, আপনি পোষাইতে পারতেন, পাশাপাশি আপনার ব্র্যান্ড ভ্যালুটাও কিন্তু দাঁড়াইতো। বুঝতে পারছেন? এই সমস্ত গুগল সার্চ নেটওয়ার্কে কিন্তু আবার সব টাইপের অ্যাডের জন্য রান করলে আপনি লাভবান হতে পারবেন না, সেইটা একটু মাথায় রাখতে হবে। আর এইগুলোর জন্য দেখবেন যারা মেইনলি নিজের বিজনেস করে, তারাই তাদের জন্য বেশি এই গুগল অ্যাডগুলো নিয়ে কাজ করে। নিজের ই কমার্স আছে বা কোনো সার্ভিস কোম্পানি আছে, সো এটা কি আপনারা ক্লিয়ার? আমি যেটা মাত্র বোঝাইতে চাইলাম। জি জি জি। দেখেন এখানে আমি জাস্ট একটা দুটো কিওয়ার্ড দিয়ে দেখালাম, এখানে কিন্তু আমরা একাধিক কিওয়ার্ড দিতে পারবো, যতগুলো আমি মনে করি আমার বিজনেসের জন্য ভালো লাভবান হবে বা এই টপিকস লিখে সার্চ করে মানুষজন কিনতে পারে। আর এছাড়া তো নিচে বললাম, এখানে লেখাই আছে ব্রড ম্যাস, হচ্ছে শুধু কিওয়ার্ড দিবেন তখন ব্রড ম্যাস, আর কিওয়ার্ডের আগে বেশি ইনভার্টেড কমা দিলে ফ্রেজ ম্যাস, এটার সাথে কাছাকাছি হইতেই হবে, বেস্ট পারফিউমস ফর মেন বা বেস্ট মেন পারফিউম, মানে এরকম ফ্রেজে ম্যাস হইতে হবে। আর যখন এক্স্যাক্ট এভাবে দিবেন, এই কথা দিয়েই সার্চ, আর যিনি সার্চ করবে সে আপনার একটা ওই লোকেশনে পাবে, এবং ক্লিক করলে ওই যে টাকা কাটবে। সো সে কিনুক বা না কিনুক, বাট যেটা হয় যে এসইওতে যেহেতু মানুষ আসলে আমরা দেখেছিলাম 5-10% মানুষ মিনিমাম কনভার্ট হয়। আর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি ওদের ওয়েবসাইট থাকা লাগবে? নিজের জন্য সার্চ নেটওয়ার্ক করে না, যার জন্যই ওয়েবসাইট ম্যান্ডেটরি, কারণ আমরা তো ভিজিটর পাঠাবোই ওয়েবসাইটে। এখন আপনি চাইলে হোম পেজ বা যে পেজে পাঠাইতে চাচ্ছেন, এই যে ডিপ ক্লিনিং সার্ভিসের পেজে নিউ ইয়র্ক সিটি নিয়ে যেটা করছে পেজটা, সে নিউ ইয়র্ক সিটি ওই রিলেটেড কিওয়ার্ডে, সে ওই রিলেটেড পেজেই কিন্তু দেখেন পাঠাচ্ছে, কারণ ওই পেজ ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে সেই পেজটা সুন্দর করে রেডি করেছে। এখন সেখানে হয়তো সে ফোন নাম্বার দিয়েছে, যে বুক ক্লিনিং সার্ভিসে যে ফোন নাম্বার দিয়েছে বা ইমেল অ্যাড্রেস দিয়েছে এটা শিডিউল দেওয়ার জন্য, মানে সব রকম সুযোগ সুবিধা বা কাস্টমার রিভিউ ফোন কল এভরিথিং সমস্ত অপশন সে এখানে কিন্তু সেট আপ করে দিয়েছে, যেন তার থেকে খুব ইজিলি সার্ভিসটা নেওয়ার জন্য কোয়ারি করতে পারে। ওকে, তো যাই হোক আমরা কিওয়ার্ডটা দিলাম, এতটুকু তো বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরও নিচে আসব যে এটা ইউজাররা কীভাবে সার্চ করলে আমাদের অ্যাডগুলো পাবে। আচ্ছা, দেন এখন এই যে যারা সার্চ দিয়েছিল, দেখেন এখান থেকে একটু মিউট করে দিই কাইন্ডলি, এখান থেকে তাদের কিন্তু দেখেন একটা টাইটেল ছিল, ওকে টাইটেল ছিল, কিছু এই যে ছোটোখাটো ডেসক্রিপশন ছিল, আবার পাশাপাশি কিছু হচ্ছে এগুলোকে সাইট লিঙ্ক বলে, সাইট লিঙ্কও করে দিয়েছে, প্রাইজিং বিভিন্ন অপশনে, যে সানলাইট ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক সিটি, এভাবে করে তারা কিন্তু তাদের এই যে টাইটেল এভরিথিং ক্রিয়েট করছে। তো আমাদেরকেও এখন কী করতে হবে, দেখেন প্রথমত আমরা কিওয়ার্ডটা দিয়ে এরকম আসলাম, এরপরেই অ্যাড কপি, অ্যাডের মধ্যে যে কি কি মানুষজনকে দেখাবে। তো প্রথমেই যেটা আছে ফাইনাল লিংক, কেউ বলতে পারেন ফাইনাল লিংক মানে কি? আপনার ওয়েবসাইট নেম ফাইনাল লিংক বলতে, হ্যাঁ ওই যে যে পেজে আমি পাঠাইতে যাই, যে লিংকে অ্যাডটাই ক্লিক করলেই দেখলেন না যে আসলে যে পেজে নিয়ে যাচ্ছে ওই পেজটাকেই বলা হচ্ছে ফাইনাল লিংক, মানে আপনার অ্যাডে ক্লিক করলে যে লিংকে নিয়ে যাবে সেই লিংকটা এখানে আমাদেরকে দিতে হবে। তো আমি যদি ধরেন আলহারমেন্ট পারফিউমসের স্প্রে বা শুধু আতর নিয়ে কাজ করি, আতর বেস কিওয়ার্ড দেই, বা আমি যেহেতু পারফিউম ফর মেন বা ওমেন আমি শুধু পারফিউম নিয়ে কথা বলেছি, তো আমি স্প্রে পারফিউম যেটা আছে আমি শুধু ধরেন সেই পেজের লিঙ্কটা আমি
লাইক হচ্ছে শুধু দিব। ওকে, স্প্রে পারফিউমের লাইক পারফিউমের যে পেজটা আছে এই পেজটা আমরা তাহলে ধরেন শুধু পারফিউমের আমি কাজ করতেছি, তাহলে আমি ফাইনাল লিংক এইটা দিব, মানুষজন ক্লিক করলে আমার এই ক্যাটাগরিতে ডিরেক্ট চলে যাবে যে লিঙ্কে, যখনই সে ক্লিক করবে অটোমেটেড আমাদের এই স্প্রে পারফিউম যে পেজটা আছে সেই পেজে সে আসলে চলে যাবে। এটাকেই বলা হচ্ছে মূলত ফাইনাল লিঙ্ক, যে লিঙ্কটা রিডাইরেক্ট দিচ্ছে। আমি ধরেন এখানে যদি দেখাইতে চাই যে লিঙ্ক হোয়াট এভার যাই হোক, এখানে যদি আমি স্ল্যাশ স্প্রে বা স্ল্যাশ পারফিউম লিখি বা স্প্রে পারফিউম লিখি, তাহলে এই যে দেখেন এখানে স্ল্যাশ স্প্রে বা স্ল্যাশ স্প্রে পারফিউম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, বাট চাইলে আপনি দিতে পারেন। ওই যেমন একটা পেজ আসছিল ওইখানে যদি আপনি নিউ ইয়ার ক্লিনিং সার্ভিস পাতে লিখে দিতেন তাহলে লিঙ্কের পরে ওইটা আসতো, মানুষজন দেখে বুঝতো যে না সে ওই পেজেই যাচ্ছে। তো যাই হোক, পাত এটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে দিতে পারি লিঙ্কে, ওই ক্ষেত্রে এটা আসলে দেখাতো। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা আমার তো কিওয়ার্ড দিয়েছি, এখন আমাদেরকে সুন্দর করে হেডিং দিতে হবে, যেন হেডিংটা দেখে মানুষজন একটু উদ্বুদ্ধ হয়, এমনভাবে হেডিংটা দিতে হবে যেন সে বুঝতে পারে যে এখানে গেলে সে আসলে বেটার কিছু পাবে, বা যদি আমাদের ডিসকাউন্ট থাকে আমি দিলাম হচ্ছে গেট 20% ওকে, আমি ধরেন প্রথম টাইটেলে এটা দিলাম, তাহলে আমার ওই যে টাইটেলে যখন মানুষজনের সামনে আসবে এই রিলেভেন্ট কথাবার্তাই দেখবেন যে দেখাবে, আমরা আগে এটা দিতে থাকি। এখানে আমি দিলাম বেস্ট ফ্রেগ্রেন্স বা ফাস্ট ডেলিভারি, বেশি বড় লেখা যাবে না, 30 ক্যারেক্টার মধ্যে বাই নাও এন্ড গেট 20% অফ, এটাই দিলাম। এরপরে অপশন থাকলে আল হরমেন্ট পারফিউমসও লিখতাম, বা আমি এখানে চাইলে আরেকটা লিখে দিতে পারি। তো এমন সুন্দর করে আমরা হেডিংটা দিব যেন এই যে অ্যাডের মধ্যে কিন্তু এগুলো দেখাবে, এই যে বেস্ট ফ্রেগ্রেন্স বাই নাও এন্ড গেট 20% অফ, বা পাশাপাশি আমি পারলে এখানে আল হরমেন্ট পারফিউমসও লিখতাম যদি ওয়েবসাইট আছে, বা আরও যদি দিতাই দেই তাহলে হচ্ছে ঘুরে ফিরে আসবে। দেখেন এখানে আরও দেওয়ার অপশন আছে, সো আমরা চাইলে আরও হেডিং দিতে পারবো। সো আমি এতটুকুই আপাতত দিলাম। এরপরে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে যে এসইওতে র্যাঙ্কিংয়ে আসার ওই যে নিচের যে দুইটা লাইন বা একটা লাইন দেখায়, যেমন এই যে এরা হচ্ছে সুন্দর করে প্রফেশনাল ক্লিনিং এভরিথিং এভাবে হাই কোয়ালিটি ক্লিনিং সার্ভিস দিচ্ছে এভাবে যেমন লিখেছে, আমরাও কী করতে পারি আমাদের অ্যাডের নিচে আমরা লিখতে পারি পাশাপাশি আমরা আরো বিস্তারিত লিখতে চাই। উইথ ফাস্ট ডেলিভারি দেখেন এভাবে আমরা লিখলাম, ওকে। সো দেখেন এখানে আমরা সুন্দর মতো ডেসক্রিপশন এভরিথিং এই যেটা লিখে দিলাম এটা কিন্তু নিচে আসলো, এখানে হেডিং, সো সুন্দর মতো জাস্ট অলরেডি চলে এসেছে। সো আমরা আমাদের হেডিং এভরিথিং চাইলে আরও ডেসক্রিপশন
অনেক কিছু লিখতে পারবো, ইমেজ তো আর দরকার নেই। আমরা চাইলে লাইক হচ্ছে ওইটার পাশাপাশি ওদের কিছু জায়গায় ইমেজ ডানে দেখাচ্ছিল, সো আমরা ইমেজ আসলে চাইলে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। কিন্তু সাইট লিঙ্ক যেটা ওই যে নিচ দিয়ে যে আরও কিছু লিঙ্ক দেখাচ্ছিল এগুলোকে বলা হয় সাইট লিঙ্ক, এটা নিচ দিয়ে আরও কিছু সাইট লিঙ্ক যেগুলো আমরা যদি দেখি যে সাইট লিঙ্ক বলতে যেগুলো হচ্ছে সাইট লিঙ্ক, এই সাইটটা দেয় নাই বাট এরা হচ্ছে যে কিছু সাইট লিঙ্ক দিয়েছে, পিপল অলসো সার্চ ফর এভাবে দিয়ে ক্লিনিং সার্ভিস, নিউ ইয়র্ক সিটি প্রাইস, এভরিথিং। তো আমরা ধরেন এটার পাশাপাশি এখানে দিলাম সাইট লিঙ্কে যদি যাই, মানে সাইট লিঙ্ক দিলে বেটার, নিচ দিয়ে আরও কিছু অপশন দেখাবে। সাইট লিঙ্কে গিয়ে আমরা এখানে দিলাম, ধরেন আমার অলরেডি আগে কিছু ক্রিয়েট করা আছে এই জন্য এখানে দেখাচ্ছে, অথবা আমরা ক্রিয়েট নিউ এ যেতে পারি। আমি ধরেন প্রথমটা দিলাম সাইট লিঙ্কের টেক্সট দিলাম, নিউ অ্যারাইভাল দিলাম, নিউ অ্যারাইভাল, ওকে। এখন এটার হচ্ছে ডেসক্রিপশন, আমরা রেকমেন্ডেড ডেসক্রিপশন লিখতে পারি। আমি জাস্ট সংক্ষেপে বাই নিউ লঞ্চ ফ্রেগ্রেন্স এটা দিলাম, দেন ডেসক্রিপশন লাইন টুতে এরপরে ফাইনাল লিঙ্ক বলতে ওই যে নিউ লঞ্চের জন্য আমাদের ধরেন যদি কোনো লিঙ্ক থাকে যেখানে গেলে নতুন যে প্রোডাক্টগুলো আসলে এসেছে সেগুলোকে আমরা ধরেন এখান থেকে জাস্ট দিয়ে দিলাম, সে এক্সাম্পল নিউ অ্যারাইভালের যে লিঙ্কটা আছে আমরা ধরেন এখানে সেটা দিয়ে দিলাম। এরপরে আমরা আরও অন্যান্যগুলো করতে পারি, তাহলে আমাদের এটার নিচে যে নিউ অ্যারাইভাল চলে আসবে, এরপরে সাইট লিঙ্ক, সাইট লিঙ্ক মানে বাকিগুলোর নাম আসলে দিতে হবে এখানে। এরপর সাইট লিঙ্ক টুতে যদি আসি আমরা এখানে দিলাম ধরেন আতর, আমি যদি আতর দেই দেখেন পরেরটা আতর এসেছে। এরপরে এখান থেকে আমরা আতরের ক্ষেত্রে জাস্ট আমরা আতরটা দিয়ে দিতে পারি, সাইট লিঙ্ক থ্রিতে যদি আমরা আসি আতরের পরিবর্তে আতরের পাশাপাশি এখানে আমরা ধরেন বুকোর, এদিকে সুন্দর করে লিখতে হবে। আমি দিলাম এখানে হচ্ছে বুকরের যে লিঙ্ক আছে সেটা আমরা দিব, মানে নিচে থেকে সে তো পারফিউম পাচ্ছেই পাশাপাশি অন্যান্য লিঙ্কগুলো পাচ্ছে। আমরা এখানে এয়ার ফ্রেশনার মানে এটা যে দিতে হবে ম্যান্ডেটরি না, বাট দিলে ওই যে ভালো মানুষ এটার নিচে আরো অপশন পেল। ফাইনাল লিঙ্কে আমরা এয়ার ফ্রেশনারের ওকে অপশন গুলো পেলাম, এখান থেকে আমরা ক্রিয়েট দিব, সেভ, ওকে। এখন দেখেন আমাদের যেটা হচ্ছে এখানে আমরা আমাদের এটার নিচে দেখেন নিউ অ্যারাইভাল বা এয়ার ফ্রেশনার আতর ওকে যে বুকোর দেখেন সবগুলো চলে এসেছে, এরকম আমাদের দেখাবে হেডিং এভরিথিং আর পাশাপাশি নিচে এভাবে করে কিন্তু এগুলোও আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা তো আমরা সুন্দর মতো করে এটা ক্রিয়েট করেছি, এবং ডান পাশে আমরা যদি একটু দাঁড়ান এটাকে ছোটো করি, এই যে কতগুলো আমরা ক্লিক ক্লিক পেতে পারি এরকম একটা আইডিয়া দিচ্ছে, পার ক্লিকে বাংলাদেশে 0.40 সেন্ট করে কাটতে পারে এভারেজ সিপিসি। ওকে সো ইভেন কম্পিউটারে কেমন দেখা যাবে, ল্যাপটপে কেমন দেখা যাবে, ওকে সব জায়গায় এগুলো এখানে কিন্তু যে আসে।
তো যাই হোক, আমাদের একটা আমরা সুন্দর মতো আসলে সেট আপ করলাম। সেট আপ করে এখন আসলে সবগুলো আছে। এখন যদি আমরা এই যে এখান থেকে নেক্সটে চলে যাই, নেক্সটে গিয়ে আমাদেরকে অ্যাট এ গ্লেন্সে দেখাচ্ছে আমি হচ্ছে আমার বাজেট, সে এক্সাম্পল উইকলি কস্ট $140 বা যেটা ইচ্ছা, আমরা তো আমার বাজেট তারা এখানে রেকমেন্ড করেছে, আমরা আমাদের মতো করে কি করতে পারবো, এভারেজ ডেইলি বাজেট আমরা আমাদের মতো করে সেট করতে পারবো। সেট এ কাস্টম বাজেট, আমি ধরেন পার ডেতে সে এক্সাম্পল $2 দিলাম, বা আপনার যতটুকু দরকার আপনি সেভাবে দিবেন, $2 দিলে তো খুবই কম হবে, এটাই স্বাভাবিক। সো বাংলাদেশ সেভাবে দিয়ে দেখেন আমরা জাস্ট দিলাম, কেমন ক্লিক আসতে পারে, এভরিথিং সব কিছু দিয়ে এখন জাস্ট আমাদেরকে নেক্সটে গিয়েই পরে কী করতে হবে, আসলে পাবলিশ করে দিতে হবে। ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, দেখেন সব কিছু আমরা সেট করেছি, সেট করে এখন জাস্ট কী করতে হবে আমাদের ক্যাম্পেইনটাই যে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে উপরে বা নিচে এটা অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। ওকে, অ্যাপ্রুভালের জন্য চলে যাবে এবং এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন আমার পার অ্যাড, এই যে কতজন ক্লিক করতেছে, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে কতটা ক্লিকে, পার ক্লিকে কত খরচ হচ্ছে, সব কিছু রিয়েল ডেটা তখন তো আমরা অ্যাড প্যানেলের মধ্যেই দেখতে পারবো। সো এই যে সার্চ নেটওয়ার্ক অ্যাডটা, এগুলো আসলে এভাবে রান করতে হয়। সো এখন সার্চ নেটওয়ার্ক অ্যাডটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেগুলোতে কিওয়ার্ড বেস মানুষজন সার্চ করে প্রোডাক্ট কিনে, এগুলোর ক্ষেত্রে সার্চ নেটওয়ার্কটা খুবই আসলে ইম্পর্টেন্ট। সো কারো কোনো যদি এখানে কোর্সেস থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, এখানে আপনি শুরুতে দেখলাম প্রথমে দিলেন একটা, ক্লিক করলেন অ্যানাউন্স অ্যাড নাকি এরকম, তারপরে যাই দিলেন সার্চ নেটওয়ার্ক। হ্যাঁ, তো এরকম কি সব ক্যাম্পেইন এর জন্য সার্চ নেটওয়ার্ক করা যাবে নাকি সবগুলোতে? আপনি ডিসপ্লে নেটওয়ার্ক সার্চ নেটওয়ার্ক অনেকটা কাছাকাছি, এর আগে ভিডিও অ্যাড, মূলত এই তিনটাই লাগে। প্রথম আমরা ভিডিও অ্যাড দেখেছিলাম গত ক্লাসে, আজকে দেখলাম হচ্ছে সার্চ নেটওয়ার্ক। আমি ফাইনালি এটাকে পাবলিশ করলাম না, পাবলিশ দিলেই অ্যাড হয়ে যাবে। দেখেন আবার যদি দেখাই ফেসবুক, সরি গুগল অ্যাড, গুগল অ্যাডস লিখব, দেন আমরা এখানে গিয়ে জাস্ট গুগল অ্যাডের সাইটে গিয়ে আমরা অ্যাড রান করার জন্য সার্চ নেটওয়ার্কটাতে গেলাম। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে মূলত ভিডিও অ্যাড, ডিসপ্লে নেটওয়ার্ক আমরা দুইটাই এখান থেকে ডান করলাম। দেখেন এখান থেকে স্টার্ট নাওয়ে গেলাম, স্টার্ট নাওয়ে গিয়েই, এবং এগুলো আমি কিন্তু এক্সট্রা হিসেবে আপনাদেরকে এগুলো দেখাই দিচ্ছি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। বাট এটা সিলেবাসে আসলে গুগল অ্যাডস আসলে নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, ফেসবুক অ্যাডের মতোই আসলে। ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, একসময় তো গুগল অ্যাডই বেশি জনপ্রিয় ছিল, এখন ফেসবুক অ্যাডও মোটামুটি ভালো জনপ্রিয়, সো দুইটাই চলে, দুইটাই আসলে কারো থেকে কেউ কম না। সো দেখেন এখান থেকে এসে আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড রান করেছিলাম সেগুলো ক্রিয়েটিভ, এখান এখান থেকে আমরা কী করলাম, এই যে ক্যাম্পেইনে গিয়ে আমরা নতুন ক্যাম্পেইন রান করতে পারি, এই যে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, এখান থেকে গিয়ে শুরুতে সেল, লিড অনেক কিছুই দেখাইতে পারে, যেটাই ক্লিক করেন না কেন আলটিমেট পরে গিয়ে আপনাকে যে একটু করে কন্টিনিউ, এরপরে হচ্ছে ক্যাম্পেইন নেম টেম এখান থেকে এই যে চাবে, চাওয়ার পরে মেইনলি আপনি কোন টাইপের অ্যাড রান করতেছেন, ভিডিও অর সার্চ। আরেকটা আছে ডিসপ্লে, শপিং অ্যাড বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না, সব থেকে বেশি চলে ভিডিও অ্যাড, সার্চ নেটওয়ার্ক অ্যাড, ভিডিও যেগুলো ভিডিও করে মানুষকে জানাইতে চান, এডুকেট করতে চান। আর সার্চ বলতে যে টপিকসগুলো অলরেডি মার্কেট ইস্টাবলিশ, ওই কথা দিয়েই মানুষজন সার্চ করে কিনে, সেগুলোর জন্য সার্চ নেটওয়ার্কটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে যে সার্চ নেটওয়ার্কটা সিলেক্ট করব, দেন একটা ক্যাম্পেইনের নেম দিবেন, দেন কন্টিনিউ করবেন, এরপরে ওই যে আমরা যা দিয়েছিলাম, জি জি জি, এটা বুঝছি। সো ভিডিও নেটওয়ার্ক, ভিডিও অ্যাড দিলে ধরেন যে আপনার ওই ভিডিওতে দেখে যে ভিডিও একটা অ্যাড করতে হবে, তাই না? তো ভিডিও অ্যাড করতে হবে, ওই যে আপনার ইউটিউবে আগে ভিডিওটা আপলোড করে রাখতে হবে, করার পরে ই করবেন, সেখানে আবার ওই যে আমরা ফাইনাল ইউআরএল দিয়েছিলাম কোন একটা সাইট, ক্লিক করলে ওই যে বাই নাও বা এগুলো হচ্ছে গত ক্লাসে দেখবেন দিয়েছিলাম যে ক্লিক করলে ওই সাইটে চলে যাবে। আমি তো অনেকগুলো ক্লাস মিস করতেছি, এর জন্য একটু কনফিউজ, এটা মেইনটেইন করতে হচ্ছে। ওকে, সো যাই হোক আজকে তাহলে এতটুকুই আমরা রাখি,
আর পাশাপাশি আমি আরেকটা ক্লাসেরও এই ভিডিও এই অ্যাড এর উপরেই ক্লাস আছে, আমি ওইটাও দিয়ে রাখবো না, বোনাস আকারে দেখতে পারেন। সো আজকে আমরা এতটুকু শিখে অল্প অল্প করে হোক বাট সুন্দর মতো আমরা আসলে মাথায় যেন রাখতে পারি। ওকে, সো আজকে আমি এই পর্যন্ত একটু শেষ করে দিচ্ছি দিই।